রেশন দুর্নীতি মামলায় ইডি চার্জশিট প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার বলেছেন 100 কোটিরও বেশি দুর্নীতি হয়েছে বলে তিনি মনে করেন। এই ঘটনার সঙ্গে আরো অনেক বড় মাথা জড়িত আছে বলে মন্তব্য করেন তিনি। দেখুন 100 কোটির দুর্নীতি যেটা ইডি চার্জশিটে আপনি বলছেন, আমার মনে হচ্ছে এই অ্যামাউন্টটা খুবই কম। এই যে তদন্তের যা গতি প্রকৃতি আগামী দিনে সেটা প্রমাণ করবে যে 1000 কোটি টাকার কমে এই দুর্নীতি হবে না। বিপুল পরিমাণ দুর্নীতি হয়েছে এবং সব চোরেদের জেলে যাওয়া উচিত, যারা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, সে বাকিবুর রহমান হোক বা আমাদের বালু মল্লিক হোক না কেন, এরা শুধুমাত্র ছোটোখাটো লোক, এদের ওপরে আরও বড় মাথা আছে। বালু মল্লিকের এত সাহস নেই যে তিনি মুখ্যমন্ত্রীকে না জানিয়ে এত বড় ঘোটালা করে ফেলবেন, এত বড় চুরি করে ফেলবেন।